মাজা ব্যথা, যেটিকে প্রায়শই বলা হয় কোমর ব্যথা, এটি কিন্তু আসলেও কিন্তু আমাদের চিন্তার কোনো কারণ নেই এবং এটিকে নিয়ে মাথা খারাপ করার কিছু নাই। সমস্ত দিন আমাকে তো খুব কষ্ট লাগে যখন দেখি সব মানুষেরই একটা ইয়াং ছেলে যার বয়স 25 বছর, একটা কিশোরী মেয়ে যার বয়স 17-18 বছর, সে বলছে যে ডাক্তার সাহেব আমার তো খুবই মানে মাজা ব্যথায় আমি ভুগছি। এই যে সারা দিনকার আমাদের যে অবস্থানটা দাঁড়াচ্ছে তাতে অথচ তার দেখা দেয় কিচ্ছু নেই, অযথা ভয় পেয়ে একেবারে পাগল করে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে এখানে ওখানে নানান কথা বলে এখানে ওখানে ছুটে তারপরে তার এমআরআই করতে হবে, মানে ধরো পাগল হয়ে গেলো, এমআরআই জন্য চিকিৎসক হয়ে দাঁড়াইছে, একটা অদ্ভুত ব্যাপার। তা আমি এটা আসলে কিন্তু মাথা ব্যথা বা কোমর ব্যথা, এটা কিন্তু আমাদের আমি বলবো ব্যথাই না, আমি স্পষ্ট বলতে চাই এটা ব্যথাই না। এই কারণে যে দুনিয়াতে আমার যে অভিজ্ঞতায় গত 40 বছর ধরে আমি এই লাইনে টোটালি কাজ করছি, আমার মনে হচ্ছে যে আমার নিজেরও মাথা ব্যথা আছে এই লো ব্যাক পেইন। মনে রাখতে হবে যে আমাদের স্পাইন মেরুদণ্ডটা, আপনি দেখুন সার্ভাইকাল স্পাইনে 7টা মেরুদণ্ড আছে, আমরা হাড় আছে আমাদের, তারপরে সার্ভাইকাল স্পাইনের পরে আছে আমাদের যেটা হলো ডর্সাল স্পাইন বলি আমরা, সেখানে 12টা আছে, তারপরে আবার 5টা আছে আমাদের লাম্বার স্পাইন। উপরের দিকে যেহেতু রিব আছে আমাদের, রিব বা এই খাঁচা রয়েছে, এই জন্য কিন্তু মেরুদণ্ডের উপরের দিকে মাঝখানটায় কিন্তু মুভমেন্ট হয় না। যে মুভমেন্টটা হয় সার্ভাইকাল স্পাইনে, এটা ঘোরানো, এদিকে ঘোরানো, উপরে নিচে সাইডে সাইডে আমরা এখানে ঘোরাতে পারছি। প্রায় 22টা মাসেল এই আমার নেকটাকে নিয়ন্ত্রণ করছে এবং এরা যদি শক্তিশালী থাকে, আমি যদি পাতলা বালিশ ব্যবহার করি, আমি যদি হালকা গরম শেক দেই, তাহলে আমার মানে আবার শুয়ে শুয়ে যদি টেলিভিশন না দেখি, আমি দূরে টেলিভিশন অন করে দিয়ে এইভাবে ঘাটটা একদম মজবুত শক্ত করে দেখতেছি, তাহলে এই মাংসগুলো হয় কি ইম্ব্যালেন্স হয়, মাংসগুলোর যে দুই দিকে যে ব্যালেন্স করা সামনে পেছনে আমাদের দুই ধারে সেটুকু থাকে না, তখনই তারা কোনো একটা দিকে শক্ত হয়ে গেল। কিংবা ধরুন আপনি বালিশ 3টা বালিশ নিয়েছেন এবং বা 2টা বালিশ বড় বড় বালিশ নিয়েছেন, দেখুন আপনার ঘাট তো এত উঁচু মানে মাথারা থাকলো, আপনি এর ভিতরে ঘুমায় পড়লেন, আপনি টেরেই পেলেন না যে আপনার যে একটা মানে অকওয়ার্ড বা একটা কঠিন সাংঘাতিক একটা মানে অসামঞ্জস্য পজিশনে আপনি চলে গেছেন, আপনি নেকটাকে রেখে আপনি ঘুম পাচ্ছেন, এটি কিন্তু আপনাকে পরের দিনে বেশ ব্যথা দেবে এবং আপনি বলছেন না জানি কী হলো, একেবারে ভয় পেয়ে গেলেন, দৌড়ে গেলেন কোথাও, গেলেই একটা এমআরআই করতে হবে এবং এমআরআইতে লিখে দিল এক গাথা কথা, এই হয়েছে এই হয়েছে সেই হয়েছে, 10-12টা পয়েন্ট লিখে দিল, ডিস্ক প্রলাপস হয়েছে আপনার অমুক ডিস্কে, ওখানে এটা হয়েছে, তাতে আপনি ভয় পেয়ে গেলেন। আপনাকে ধৈর্য ধরুন, আপনি যদি পাতলা বালির ব্যবহার করেন, বারবার বলছি, আপনি যদি হালকা গরম শেক দেন, আপনি যদি খুব অ্যাকিউট ক্রাইসিস হয়ে থাকে, ও জান গেল, হাতে ব্যথা চলে আসতেছে, আঙুলে ব্যথা চলে আসতেছে, সঙ্গে সঙ্গে আপনি একটা কলার, সার্ভাইকাল কলার পাওয়া যায়, সেটি আপনি ব্যবহার করেন, মোটামুটি একেবারে শক্তও না একেবারে নরমও না, ফার্ম যেটা একদম, সেটা আপনি লাগিয়ে দিয়ে রেস্ট দেন, রেস্ট টু দ্যাট পার্ট, শুধুমাত্র এই অংশটি আপনি বিশ্রামে রাখুন, আপনি ঘাটটা ঘোরাবেন না, এদিক ওদিক বেশি ঘোরাবার দরকার নেই, ধীরে 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 দেখবেন যে ব্যথাটা কমে আসতেছে, 50% ব্যথা 3 দিনের মধ্যে চলে যাবে যদি আপনি রেস্টে রাখেন এই 3 দিন, কিন্তু আপনি হালাচলা করছেন, কাজকাম করছেন, আপনি টুকটাক এদিক ওদিক যা আপনার অফিসিয়াল কাজও করছেন। এটা আরেকটা কথা বলে রাখা ভালো, এখন যেহেতু কম্পিউটার আসছে এবং ল্যাপটপ এসছে, এই কম্পিউটারের মধ্যে ল্যাপটপ এবং ডেস্কটপ সব মিলিয়ে কিন্তু আমাদের প্রচুর সময়, অনেকেই মনে করেন যে আমাকে তো প্রচুর কাজ করতে হয়, এবং ইনফ্যাক্ট এই কোভিড এসে, এই করোনা এসে আরও বেশি রকমের মানে মোবাইলমুখী, কম্পিউটারমুখী, ডেস্কটপ ল্যাপটপ এগুলো নিয়ে আমাদের দিন কেটে যাচ্ছে, ছেলে মেয়ে আমার বাড়ি ঘর সবাইরই, তো এইটিও একটা এক টানা এইভাবে দেখলে চোখের উপরেও আপনার চাপ পড়ছে, পাশাপাশি মাংসের পেশিগুলোর উপরেও চাপ পড়ছে, নেকের যে মাংসগুলো বললাম 22টা মাংসপেশি আপনার সামনে পেছনে সাইডে, এরাই কিন্তু এই মুভমেন্ট করাচ্ছে, এরাই মুভমেন্ট করাচ্ছে, এরাই আমার পেছনে নিতে সাহায্য করছে, সামনে নিতে সাহায্য করছে, এটা যদি আমি আরেকটু বাধা দিয়ে দিয়ে করি, একটু ইম্প্রুভ করলে, ব্যথাটা কমে গেলে, তখন দেখবেন আপনার এরা শক্তিশালী থাকলে ব্যালেন্স করতে পারবে। আর কখনোই এই যে বললাম যে আপনি নেক, আপনি মোটা বালিশ ব্যবহার করবেন না, আপনি হালকা পাতলা বালিশ ব্যবহার করুন, এবং আপনি এইভাবেই ধীরে ধীরে
দেখবেন যে আপনার সয়ে যাচ্ছে, এবং এটি নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আপনার আঙুলেও ঝিঝি করতে পারে, আমরা সেটা বলি যে রেডিয়েটিং পেইন টু দ্য টিপ অফ দ্য ফিঙ্গার হতে পারে, তাতেও ঘাবড়াবার কোনো দরকার নেই। আপনি সাহস রাখেন, শুধুমাত্র বলেছি যে ক্যান্সার হলে নো আনসার, এটি একটি মারাত্মক। এখন আমার ক্যান্সার হয়ে গেলো, ধরা পড়লো, কালকে আমাকে আর কিছু ভাল লাগবে না, আমি অসহায় হয়ে পড়ব, এবং পরিবারটাকেও আমি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলাম। তো এটা তো আমার কিছু করার নেই, এইভাবেই আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কোনো না কোনোভাবে, হার্ট অ্যাটাক করে হোক, ক্যান্সার হয়ে হোক, কিংবা আপনার অন্য যে কোনো অসুস্থ অবস্থায় হতেই পারে। কিন্তু এই যে বললাম যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, সার্ভাইকাল স্পেনের কথা বললাম, নেক পেনের কথা বললাম, এই নেক পেনটাকে ভালো রাখার জন্য এই যে আপনাকে যে কথাগুলো বললাম যে আপনি একটানা মোবাইল আপনি কম্পিউটার চালাবেন না বা অ্যাডজাস্ট করে নেন, আপনার পুরো অ্যাডজাস্ট করে দেখুন কোনটাতে আপনার নেকটা ইজি থাকতেছে, মেরুদণ্ডটা ইজি থাকতেছে, ব্যাক পেন ইজি হচ্ছে। এরপরে আমি সার্ভাইকাল স্পাইনের পরে আসতেছি আপনার যেটি, এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে এই হাতে আপনার প্রচণ্ড ব্যথা, একদিকে হোক বা দুই দিকে হোক, সাধারণত একদিকে হয়ে থাকে, কারণ ওই দিকে ওই সাইডের মধ্যে ডিস্কটা হার্নিয়েশন হয়ে প্রেশার ক্রিয়েট করেছে আমাদের স্নায়ুর মধ্যে, স্পাইনাল কর্ড যেটা ব্রেন থেকে নিচে নামছে, এই যে স্নায়ুর মধ্যে এমন চাপ দিয়েছে সার্ভাইকাল স্পাইনে, তখন আপনার হাতে প্রচণ্ড ব্যথা, হাত ধরে কাঁধে এরকম করে ও এত খারাপ অবস্থা হয়ে যায়, সেটি ইন্ডিকেশন হচ্ছে এমআরআই ইমিডিয়েটলি করা, এবং তখন এমআরআই করে দেখতে হবে যে আমার ডিস্কটা কতটুকু পর্যন্ত গেছে, তার নিউরোলজিক্যালি সে টের পাচ্ছে না কিংবা পাচ্ছে, কিংবা তার প্রচণ্ড ব্যথা, আনবেয়ারেবল পেইন, এক্সক্রুশিয়েটিং পেইন, যেটি বলার অপেক্ষা রাখে না, তার চোখের পানি ঝরঝর করে পড়ছে, চোখের জলে সে সিক্ত হয়ে যাচ্ছে। এই মানুষটাকে আপনাকে তখন বলতে হবে, তাকে রেডি হতে হবে, তাকে ঠান্ডা করতে হবে ওষুধ দিয়ে, কলার লাগিয়ে, ট্রাকশন লাগিয়ে, তারপর তাকে সার্জারির জন্য চিন্তা করতে হবে। এখন এখানে শল্য চিকিৎসার সাহায্য নিতেই হবে, কারণ এটা একটা মেকানিক্যাল প্রবলেম, এটা মেকানিক্যাল প্রবলেম, আমাদেরকে ধাক্কা মেরে আপনার, যেমন ধরুন ভূমিকম্প হলে কী হয়, এমনভাবে ধাক্কা মেরে দেয় যে বা বাড়িগুলো কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকে গেল, একেবারেই ঘর, যে ঘরটা যে স্পেস রয়েছে ঘরের যে অবস্থানটা রয়েছে সেটা আর নাই, ওখানে অনেক কিছু ঢুকে গেল। এইখানেই তাই হয়েছে, ওখানে ওর নিজস্ব স্নায়ুর মধ্যে যে স্পেসটুকু থাকতেছে ওটুকুর মধ্যে ঢুকে গেল এখন ওই আমাদের ডিস্কটা। ডিস্কটা হচ্ছে ওরাই, কিন্তু ডিস্কটাই আমাদেরকে মুভমেন্টে সাহায্য করে, এবং ওইটাই আমাদের একটা ভার্টিব্রার সঙ্গে বা একটা কশেরুকের সঙ্গে আরেকটি কশেরুকাকে ও সংযোগ রাখে, যাতে আমরা ইজিলি মুভমেন্ট করতে পারি, বিশেষ করে সার্ভাইকাল স্পাইনে। এই কাজে এইটাই, এবং এটা সার্ভাইকাল স্পাইনে খুবই কম ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে। আসুন এখন লাম্বার আমাদের ডর্সাল স্পাইনে, এই 12টা ভার্টিব্রার কথা বললাম, এখানে কিন্তু মুভমেন্ট নাই, কাজে এখানে মুভমেন্টটা আমাদের এই যে রিপগুলো আছে এরা পেছনে লাগতেছে, সুতরাং এখানে মুভমেন্টের রেস্ট্রিকশন করে রাখছে, কারণ এই খাসা দিয়েই ভিতরে লাংস, লিভার, মোরাললেস, আমাদের হার্ট, মেইন হলো আমাদের হৃদয়, হার্ট, এই হার্ট যদি যায় তাহলে আর কিছু নাই, হার্ট বন্ধ সব বন্ধ। একটা কথা বলেন, মনে রাখেন, হার্ট কখনোই তার কিন্তু কাজ বন্ধ রাখে না, এই একটা অর্গান, লাংস একটা অর্গান, বা যেটা বলা হয় যে এরা সার্বক্ষণিকভাবে আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতেছে, এদের কোনো রকম বিশ্রাম নেই। এরকম বহু অর্গান রয়েছে ব্রেনের, মানে ইয়ে আমাদের শরীরের, যারা কোনো বিশ্রাম নেয় না। তো এদিকে এদেরকেই প্রোটেকশন দেওয়ার জন্য, রক্ষা সুরক্ষা করার জন্যই আমাদের তৈরি হয়েছে এই খাঁচাগুলো, রিপগুলো সবাইরই আছে, গরু ছাগল যাকেই দেখেন আপনি, ছোটো ছোটো মুরগি থেকে শুরু করে সবাইরই এই খাঁচা রয়েছে। সবচেয়ে বেশি সমস্যাটা হলো নিচে লাম্বার স্পাইনে, এই লাম্বার স্পাইনটাই পেশি মোবিলিটি হয়ে থাকে শরীরের, আমাদের যত এই যে মেরুদণ্ডের মধ্যে সবচেয়ে মোবাইল বা বেশি রকমের এখানে তার মুভমেন্টটা দিয়ে থাকে। আমরা যত তাড়াচ্ছি, ঘুরতেছি, সামনের দিকে বাঁকতেছি, পেছনের দিকে বাঁকতেছি, এর ম্যাক্সিমামটাই হচ্ছে আমাদের লাম্বার রিজিয়নে, বিশেষ করে আমাদের বলা হয় লোয়ার নিচের দিকে, L3-4-4-5-5-S1। তো কাজেই এইখানেই ডিস্ক প্রোল্যাপস হয়, এবং এখানে ওই ডিস্ক প্রোল্যাপস হলে দুই পায়ের দিকে কিংবা এক পায়ের দিকে ব্যথাটা যায়, এবং এই ব্যথাটা থাকে পেছন দিকে যায়, অনেকে দেখায় এখানে আমার এখানে পেছন দিকে ব্যথা করছে, এই ব্যথাটা আবার আমাদের উরুর সাইড দিয়ে, উরুর বাইরের দিক দিয়ে বা ভেতরে আমাদের পেছন দিক দিয়ে নিচে একদম
আমাদের হাঁটু শেষ করে নিচে, আরও নিচে কাপ মাসেলগুলো নিচে পর্যন্ত, অ্যাঙ্কেল পর্যন্ত যেতে দিয়ে থাকে এবং দাঁড়াতে গেলে ব্যথা করছে, তখন একটু রেস্ট নেন। ওই সময় আপনি কলার, আপনি বেল্ট পরতে পারেন, কারণ এটি আপনার ইন্ডিকেশন আছে বেল্ট পরার, যে কোমরের বেল্ট লাগায় যেটা। তাছাড়া বেল্ট পরার কোনো ইন্ডিকেশন নাই। একটা লোক মাসের পরে মাস বেল্ট পরা যাবে না, তাতে আপনার শরীরে ক্ষতি করবে, আপনার ওই স্পাইনাল মাসেলগুলো, প্যারাস্পাইনাল মাসেল বলি আমরা, অ্যাবডোমিনাল মাসেল বলি, সেগুলো দুর্বল করে দেবে। কাজেই বেল্ট, এক্সট্রা কোনো সাপোর্ট আপনার, মানে অযথা বাইরের কোনো রকমের সাহায্য শরীর পছন্দ করে না। একটা গাছকে আপনি সাপোর্ট দিয়ে রাখছেন, এই সাপোর্টটা খারাপ, ওই গাছটাকে যদি আপনি মানে গেড়েই ওকে আপনি প্রোটেকশন কয়েকদিন দেওয়ার পরে ছেড়ে দেন, ও নিজেই বাতাসের মধ্যে দুলতে দুলতে ঝড় বৃষ্টি বাদল সব কাজে এসে, যত বৃষ্টি বাদল এসে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে এবং গাছটি দেখবেন প্রচণ্ড রকমের শক্তিশালী হয়ে আরও মোটি মোটা হয়ে যাচ্ছে, শক্তি পাচ্ছে, গাছপালা হয়ে যাচ্ছে, এক সময় সে আপনার প্রোটেকশন সে নিজেই দিয়ে দিচ্ছে, শরীরটাও ঠিক তাই। কাজে আসুন, এটা নিয়ে মাথা খারাপ করা যাবে না। ব্যাক পেইন বলতে কিছু নাই, কিন্তু এই যেহেতু মুভমেন্টের জন্য কিছু সমস্যা হয়ে থাকে, সেগুলো যেমন দৌড়া, এমআরআই করা বা লোকদেরকে ভয় দেখানো, ক্ষয় হয়ে যাওয়া, ক্ষয় হয়েছে, মাংস ঢুকে গেছে হাড়ের মধ্যে, এইসব অযথা শব্দ ব্যবহার থেকে আমরা ভয় পাবেন না। আপনারা যদি কেউ বলে থাকে বলুক, বলতে দেন, আমি বলবো যে এগুলো বলার দরকার নাই। আর শরীরকে নাড়ান, নিচে উঠবস করেন, নিচে হামু দেন, যা দরকার তাই করেন, শুধু ওজনকে নিয়ন্ত্রণ করুন। ওজনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার হাঁটুর মধ্যে ব্যথাটা বাড়বে।